সম্পূর্ণ ফ্রিতে। প্রথমে আমি আমার বাগানে পুদিনার চারা তৈরি করেছিলাম, এখন প্রয়োজন হলেই আমি এখান থেকে চারা তৈরি করে নিই, কিংবা পুরনো পুদিনাকে রিপোর্ট করে নতুন করে তৈরি করি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। আজ আমি এই ভিডিওতে দেখাবো যেসব বন্ধুদের বাড়িতে পুদিনা গাছ নেই তারা কিভাবে চারা তৈরি করবেন, আর যেসব বন্ধুদের বাড়িতে পুদিনা গাছ আছে তারা কিভাবে চারা তৈরি করবেন। যেসব বন্ধুদের বাড়িতে পুদিনা গাছ আছে তাদের আমি এমন একটা সহজ পদ্ধতিতে চারা তৈরি দেখাবো যে একটা বাচ্চাও খুব সহজে চারা তৈরি করে নিতে পারবে, আর দেখাবো পুরনো পুদিনা গাছকে কিভাবে রিপোর্টিং করে এই রকম সুন্দর করে তুলবেন। তো বন্ধুরা, পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনাদের দেখাই পুরনো পুদিনা গাছকে কিভাবে রিপোর্টিং করবেন। আমার এই গাছের পাতাগুলো দেখুন খুব ছোট হয়ে গেছে, কারণ এই গাছে প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়েছে। এখন আমি যদি আমার এই গাছের রিপোর্টিং না করি তাহলে এই গাছ থেকে আমি বড় পাতা পাবো না। তো তার জন্য প্রথমেই যেটা করতে হবে, এই গাছের সমস্ত ডাল একেবারে ছোট করে কেটে দিতে হবে। গাছের সব ডালগুলো ছোট করে কেটে দিয়েছি, এবার এর মধ্যে যত শুকনো ডাল বা আগাছা আছে সেগুলো সব পরিষ্কার করে নিতে হবে। এবার এটা টব থেকে বের করে নেব। এটা টব থেকে বের করতে আমাকে খুব বেশি পরিশ্রম করতে হলো না, কারণ এতে এত রুট বাউন্ড হয়েছে যে এটা খুব সহজেই টব থেকে বেরিয়ে এলো। এবার এই গাছের পুরনো মাটি বের করে নেব আর রুটগুলো যতটা সম্ভব কেটে দেব, কারণ এখন আমাদের এই গাছে নতুন রুটের প্রয়োজন। পুদিনা পাতা গ্রীষ্মকালে শরীরকে যেমন ঠান্ডা রাখে তার সাথে সাথে ক্লান্তিও দূর করে। পেটের বিভিন্ন সমস্যায় পুদিনা পাতা খুব উপকারী, বিশেষ করে পুদিনা পাতা হজমে খুব সাহায্য করে। পুরনো মাটি প্রায় বের করে নিয়েছি, রুট অনেক কেটে দিয়েছি, এবার এটা নতুন করে আবার একটা পটে আমি বসালাম। এবার এই যে সাইডের যে ফাঁকা জায়গাগুলো এটা মাটি দিয়ে খুব ভালো করে ভরে নিতে হবে। এই গাছটা বসানোর জন্য আমি যে মাটি তৈরি করেছি সেখানে আমি মাটি নিয়েছি 60%, আর কাউডাং কম্পোস্ট মানে গোবর সার নিয়েছি 40%। চার সাইডে ভালো করে মাটি দিয়ে দেওয়ার পর টবের মাটি জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। এবার আপনাদের দেখাই এর ডাল থেকে চারা তৈরির প্রথম পদ্ধতি। চারা তৈরির জন্য যে ডালগুলো নেবেন সেই ডালগুলো যেন একটু মোটা হয়, সরু ডাল হলে অনেক ক্ষেত্রে কাটিং গ্রো নাও করতে পারে, আর যদিও কাটিং গ্রো করে তাহলে অনেকটা সময় লেগে যাবে। কাটিং লাগানোর আগে ডালের তলার দিকের পাতাগুলো সব কেটে বাদ দিয়ে দেবেন, শুধুমাত্র ওপরের দিকের কয়েকটা পাতা রাখবেন। কাটিং যখন মাটিতে বসাবেন তখন সব সময় খেয়াল রাখবেন দুটো নোড এরিয়া যেন মাটির নিচে থাকে। দুটো পাতা যেখানে থাকে সেইখানে দেখবেন একটা গাঁটের মতো আছে, সেই জায়গাটাকেই নোড এরিয়া বলে। ডালগুলো যখন মাটিতে বসাবেন তখন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, পাতাগুলো যেন মাটির মধ্যে লেগে না থাকে, তাহলে ফাঙ্গাস হয়ে কাটিং নষ্ট হয়ে যেতে পারে। আপনার বাগানের মাটি যদি খুব টাইট হয় সেক্ষেত্রেও কিন্তু পুদিনার কাটিং ফেল হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি মাটি নেবেন 50%, কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট নেবেন 30%, আর বালি নেবেন 20%। যেসব বন্ধুদের বাড়িতে পুদিনা গাছ নেই তারা বাজার থেকে যে পুদিনা নিয়ে আসেন সেই ডাল থেকে পাতাগুলো নিয়ে নেওয়ার পর ডালগুলো ফেলে না দিয়ে এইভাবে মাটিতে বসিয়ে দেবেন। আমি আমার বাগানে প্রথম পুদিনা গাছ এইভাবেই করেছিলাম। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ডালগুলো যেন একেবারে কচি আর নরম ডাল না হয়। কচি আর নরম ডালে কিন্তু কাটিং গ্রো করার চান্স খুব কম থাকে। জল দিয়ে ভালো করে মাটি ভিজিয়ে দেওয়ার পর পটটা ছায়াতে রেখে দেবেন। যখন দেখবেন কাটিং গ্রো করতে শুরু করেছে সেই সময় এটাকে সানলাইটে দেবেন। তবে পুদিনা কিন্তু ফুল সানলাইট একেবারেই পছন্দ করে না। একে কীরকম জায়গায় রাখবেন সেটা বলার আগে আপনাদের দেখিয়ে দিই চারা তৈরি করার দ্বিতীয় পদ্ধতি। যে পটে চারা তৈরি করবেন সেই পটটা আপনার পুদিনা গাছের একেবারে কাছে এভাবে নিয়ে গিয়ে রাখবেন। তারপর একটা মোটা ডাল নিয়ে ডালের যে অংশটা মাটির নিচে থাকবে সেই অংশের পাতাগুলো ফেলে দেবেন।
এখানে কিন্তু ডাল কাটার কোনো প্রয়োজন নেই। এবার আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে মাটিতে গর্ত করে নিয়ে ডালটা এভাবে মাটিতে বসিয়ে মাটি দিয়ে খুব ভালো করে ঢেকে দেবেন। এক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখবেন কম করে দুটো নোড এরিয়া যেন মাটির নিচে থাকে। আমি আরও একটা ডাল বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি পুদিনা গাছের ফুল সানলাইট পছন্দ নয়, তাই পুদিনা গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে সকালের দিকের 2-3 ঘন্টা রোদ পায় কিংবা বিকেলের দিকে 2-3 ঘন্টা রোদ পায়। আপনার বাগানে যদি সেরকম জায়গা না থাকে তাহলে আপনি গ্রিন নেটের নিচেও পুদিনা গাছকে রাখতে পারেন। ছায়াতেও কিন্তু পুদিনা গাছ খুব ভালো গ্রো করে, তবে খেয়াল রাখবেন যেন ব্রাইট লাইট পায়। আপনারা যতগুলো চারা তৈরি করতে চান ঠিক ততগুলো ডাল পটে এইভাবে বসিয়ে দেবেন। এবার মাটিটা জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি রুট তৈরি হয়ে যায়। 10 থেকে 12 দিন পর মাদার প্ল্যান্টের ডালগুলো আপনি কেটে দিতে পারেন। আমি 25-30 দিন আগে এই পটে ঠিক ওইভাবেই চারা তৈরি করেছি, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এতে কী পরিমাণ রুট হয়েছে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, পুদিনা গাছের মাটি যেন কখনো শুকিয়ে না যায়, কারণ পুদিনা গাছ শুকনো মাটি একেবারেই পছন্দ করে না। তাই সব সময় খেয়াল রাখবেন পুদিনা গাছের মাটি যেন ভেজা থাকে। পুদিনা গাছে সপ্তাহে একদিন সর্ষের খোল ভেজানো জল আর মাসে একবার গোবর সার কিংবা ভার্মিকম্পোস্ট দিলেই পুদিনা গাছ খুব ভালো গ্রো করবে। পুদিনা গাছকে ঘন করার জন্য পুদিনা গাছের পিঞ্চিং অবশ্যই করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই কদিনে এই গাছে কি পরিমাণ রুট তৈরি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।